মন্দির নগরী উদয়পুরের রাজনৈতিক সংঘর্ষের রেশ আছড়ে পড়ল রাজধানী আগরতলার রাজপথে। মেলার মাঠে রাজনৈতিক দুষ্কৃতীদের আস্ফালনে অগ্নিগর্ভ পরিস্থিতি। মেলার মাঠে সিপিএম এর সদর দপ্তরের সামনে গাড়ি মোটরবাইকে অগ্নি সংযোগ ভাঙচুর, সংবাদ মাধ্যম প্রতিবাদী কলম এবং PB24 এর দপ্তরে হামলা ভাঙচুর, সাংবাদিককে মারধরের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। সংবাদ মাধ্যমের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় সর্বত্র নিন্দার ঝড়, সাংবাদিক মহলে ক্ষোভের সঞ্চার। ঘটনায় বিজেপি দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ। দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যের পুরো ভোট আসন্ন। ভোট যত এগোচ্ছে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। এই পরিস্থিতিতে বুধবার মন্দির নগরী উদয়পুরের রাজনৈতিক সংঘর্ষের রেশ আছড়ে পড়ল রাজধানী আগরতলার রাজপথে। এদিন বিকেলে বিজেপির একটি মিছিল মেলার মাঠ দিয়ে যাওয়ার সময় উত্তেজনার সূত্রপাত। কার্যত মিছিলের পিছন দিকে যে কোনো কারণে সংঘর্ষের সূত্রপাত হয়। পরক্ষণে একদল দুষ্কৃতী ছাত্র যুব ভবনে হামলা চালায়। এখানে শেষ নয়, দুষ্কৃতীরা পরবর্তীতে সিপিএম এর প্রধান কার্যালয়ের সামনে গিয়ে আস্ফালন শুরু করে, পুড়িয়ে দেওয়া হয় বাইক ও গাড়ি। পুরো ঘটনায় স্থানীয় সাধারণ ও বিভিন্ন দোকানদাররা আতঙ্কিত হয়ে পড়েন। শুরু হয়ে যায় ছোটাছুটি, বন্ধ করে দেওয়া হয় সিটি সেন্টারের গেট। পরবর্তীতে দুষ্কৃতীরা মেলার মাঠ স্থিত প্রতিবাদী কলম, পত্রিকা অফিস এবং PB24 বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের দপ্তরে হামলা চালায়, বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় দপ্তরের একাধিক সিসি ক্যামেরা, অগ্নি সংযোগেরও চেষ্টা করা হয়। কার্যত পুলিশের সামনেই রাজনৈতিক দুষ্কৃতীরা দীর্ঘ এক ঘন্টার অধিক সময় রীতিমতো তাণ্ডব চালায়। মারধর করা হয় PB24 এর অ্যাঙ্কার প্রসেনজিৎ সাহাকে। একাধিক সাংবাদিক ও সংবাদকর্মী আহত হন। সংবাদ মাধ্যমের দপ্তর তথা প্রতিবাদী কলমের এবং PB24 এর কার্যালয়ে রাজনৈতিক দুষ্কৃতীদের হামলার খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যমের দপ্তরে হামলা, সাংবাদিক প্রসেনজিৎ সাহা সহ আরও একাধিক সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় গোটা রাজ্যে সাংবাদিকদের মধ্যে রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনায় সাংবাদিক এবং অসাংবাদিক মহলের বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনার নিন্দা জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, নিন্দা জানিয়েছেন FDPMC রাজ্য সম্পাদক সেবক ভট্টাচার্য সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। সন্ধ্যায় রাজ্যের সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সিপিএম এর প্রধান কার্যালয়ে, প্রতিবাদী কলম, পত্রিকা অফিস এবং PB24 এর দপ্তর পরিদর্শনে যান। সাংবাদিকদের প্রতিনিধি দলটি পশ্চিম থানায়ও যান এবং ঘটনার প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে কোনো রকম সমঝোতা ছাড়া দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুরো ঘটনায় বিজেপির দুষ্কৃতীরা যুক্ত বলে অভিযোগ। এর মধ্যে রাজ্যের সংবাদ মাধ্যমের অভিমত, রাজনৈতিক সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত হলেও তা স্বশ রাজনৈতিক দলগুলোর নিজস্ব ব্যাপার এবং সেই বিষয়টি পুরোপুরি রাজনৈতিক বিষয়, কিন্তু সংবাদ মাধ্যমের উপর হামলা ও আক্রমণের ঘটনা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। উদয়পুরের রাজনৈতিক সংঘর্ষের জেরে রাজধানী আগরতলার রাজপথে আছড়ে পড়ার এবং বিশেষ করে সংবাদ মাধ্যমের উপর ন্যাক্কারজনক ঘটনায় গোটা রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। পুরো ঘটনা রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ পরিস্থিতির উপর সরাসরি হামলা বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।